তৃষ্ণা মেটাতে পুকুরের জল পান করছেন গ্রামবাসীরা। এমনই দৃশ্য দেখা গেল পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামে। তেষ্টা মেটাতে পুকুরের জল পান করছেন গ্রামের বাসিন্দারা। অবিশ্বাস্য হলেও এরকম ঘটনা ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামে। এই গ্রামের পশ্চিম পাড়ার প্রায় 80টি পরিবার পুকুরের জল খেয়ে দিন কাটাচ্ছেন, এমনই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। এই গ্রামের নলকূপই ভরসা, অথচ কয়েক মাস ধরে গ্রামের দুটি নলকূপও অকেজো হয়ে পড়েছে। অগতা পুকুরের জল খেয়ে তেষ্টা মেটাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। জলই খাই আমরা, বাসন মাজা, চাল ধোয়া, খাওয়া, এই জলটা বসে যাবে তো আমরা জলটা খাবো। কেন আপনাদের এখানে সাবমার্সেল বা টিউবওয়েল নেই? এই তো কল ভেঙে আছে সব। কতদিন ধরে? অনেকদিন থেকেই আছে। এই জল খেতে আপনারা অসুস্থ হয়ে যাবেন? অসুস্থ হয়ে গেছে, পেটের ব্যথা আর জ্বর ছুটেই না তো। এই তো আমি পঞ্চায়েত নতুন হয়েছি। কবে? এক বছর হলো। এখন মাঠে ঘাটে যায় জল আনতে, এখন কল ভালো না, একটা মার্শাল নাই, জলের কোনো আইন নাই, তাহলে কি করবে? পুকুরের জলই খাবে? হ্যাঁ, বিষয়টা সত্য, মানে যেহেতু আমার পঞ্চায়েতে কমপ্লেন করেছে সেটা আমরা দেখেছি বা নিজেও গেছি। তো ওখানে আগে মার্শাল ছিল, সেটা সরকারিভাবে কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য। তাতে আমরা খুব দুশ্চিন্তায়।